হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মুগ ডাল দিয়ে থোড় ঘন্ট। এর জন্য এখানে মুগ ডাল নিয়েছি 150 গ্রাম, আর একটা বড় সাইজের আলু একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি থোড়। থোড়টাও আমি মিহি করে কুচিয়ে নিয়েছি। থোড়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, নুন দিচ্ছি 1 চামচ। এবার এই নুন আর হলুদ দিয়ে থোড়টা খুব ভালো করে মেখে নেব। থোড়টা আমার মেখে নেওয়া হয়ে গেছে, এবার চাপা দিয়ে রেখে দেব। গ্যাসে কড়া বসিয়ে প্রথমে ডালটা ভেজে নেব। ডালটা খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। ডালটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার ডালটা নামিয়ে কয়েকবার জল বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নেব। ডালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে দিয়ে দেব টুকরো করা আলু। আলুটা লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো নুন হলুদ মেখে রাখা থোর। এবারে থোর আর আলুটা একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। থোর আর আলুটা হাই ফ্লেমে ভেজে নিতে হবে যেন কোনো জল না থাকে। দেখুন আমার থোরের মধ্যে কোনো জল নেই। থোরটা ভেজে নামিয়ে নিয়ে একটা কড়াই আমি আরো 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 1/2 চামচ গোটা জিরে। জিরে তেজপাতা লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটা বড় সাইজের টুকরো করা পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টুকরো করা টমেটো। টমেটোটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। দেখুন মিনিট 2-3 ভেজে নিতে টমেটোটা বেশ নরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর অল্প জল দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ধুয়ে রাখা মুগ ডাল। আর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। এবার এই মুগ ডাল আর কাঁচা লঙ্কা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব।
মুগ ডাল আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা থোড় আর আলু। আলু আর থর দিয়ে মিনিট 2 দিন কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম গরম জল। জলটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা খুলে নিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আমি মিনিট 5 ঢাকা দিয়ে রেখেছিলাম হাই ফ্লেমে। দেখুন আলু আর থরটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে আরো কিছুক্ষণ রান্না করে থোড়া জলটা শুকিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে মিনিট 4-5 রান্না করে নেওয়ার পর দেখুন থোড়া জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি আর থোড় রান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে দেবো। আমার এই মুগ ডাল দিয়ে থোড়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।